হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিতে আমরা দেখব কিভাবে কলম্বিয়ার একটি সরকারি অফিসে 80 জন এমপ্লয়িকে একসাথে বন্দি করে ফেলা হয় এবং ইন্টারকমে ভয়েস কমান্ড দিয়ে তাদের একে অপরকে মারতে বলা হয়। তো কেনই বা এই 80 জন এমপ্লয়িকে আটকে ফেলা হয় আর তাদের মধ্য থেকে আদৌ কি কেউ বেঁচে ফিরতে পারবে কিনা তা সব কিছুই আমরা জানব 2016 সালে মুক্তি পাওয়া দ্য বেলকো এক্সপেরিমেন্ট নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার মাইককে দেখতে পাই, যে কিনা কলম্বিয়ার ব্যস্ত শহর বোগোটায় একটি গাড়িতে বসে আছে। মাইক গাড়িতে বসে গ্রেগ নামে তার কোনো এক বন্ধুর সাথে একটি ফাইল নিয়ে কথা বলছিল। এখান থেকে সিন শিফট হয় বোগোটা শহরের একেবারে নির্জন প্রান্তে অবস্থিত বেলকো এন্টারপ্রাইজে। অফিসের বাইরে কয়েকটি নোটিশ দেখে বোঝা যায় এই অফিসটি সাধারণ অন্যান্য অফিসের তুলনায় সিকিউরিটির দিক থেকে অনেক বেশি সতর্ক। তো প্রতিদিনের মতো বেলকো এন্টারপ্রাইজের এমপ্লয়িরা যখন নিজ নিজ গাড়ি নিয়ে অফিসে ঢুকছিল তখন তারা দেখে যে সেখানে আর্মিরা এসে চেক আপ করছে। সেখানে অন্যান্যদের সাথে আমরা মুভির আরও 2 জন প্রধান চরিত্র ব্যারি এবং ল্যান্ড্রাকে দেখতে পাই। ব্যারি একজন আর্মিকে জিজ্ঞেস করে যে এখানে কোনো বোম থ্রেট বা এমন কিছু আছে কি না, কিন্তু আর্মিরা তার কথার কোনো উত্তর না দিয়ে তাদের তল্লাশি চালিয়ে যেতে থাকে। ব্যারি অবাক হয়ে লক্ষ্য করে যে আর্মিরা কিছু কিছু এমপ্লয়িকে অফিসে ঢুকতে না দিয়ে উল্টো তাদের বাসায় পাঠিয়ে দিচ্ছে। ব্যারি এই বিষয়টি নিয়েও আর্মিদের জিজ্ঞেস করে কিন্তু তারা এবারও কোনো রিপ্লাই দেয় না। যাই হোক, চেকিং শেষে এমপ্লয়িরা সবাই যখন অফিসে ঢুকে নিজ নিজ কাজ করতে থাকে তখন দেখা যায় ড্যানি নামের নতুন একটি মেয়ে অফিসে জয়েন করছে। তো অফিসের পুরনো এমপ্লয়ি ভিন্স ড্যানিকে তার অফিসিয়াল গাড়ির চাবি, অফিস থেকে পাওয়া অ্যাপার্টমেন্ট সহ বাকি সব কিছু বুঝিয়ে দেয়। একই সাথে ভিন্স ড্যানিকে জিজ্ঞেস করে যে সে ডাক্তারের সাথে দেখা করে তার মাথার পিছনে ট্রেসার লাগিয়েছে কিনা। ঠিক সেই সময় দেখা যায় কেউ একজন ক্যামেরায় সকল এমপ্লয়িদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। অপরদিকে অফিসের মধ্যে আমরা দেখতে পাই ল্যান্ড্রা যখন তার নিজের কেবিনে বসে কাজ করছিল তখন ঠিক তার অপোজিট কেবিনে থাকা উইন্ডেল নামে একজন এমপ্লয়ি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। তো ল্যান্ড্রা তাই উইন্ডেলকে মেসেজ দিয়ে এসব করতে না করে। ঠিক তখনই ল্যান্ড্রার কেবিনে মাইক চলে আসে। এখানে আমরা জানতে পারি যে ল্যান্ড্রা আর মাইক আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এর কিছুক্ষণ পর সেখানে ব্যারি চলে আসে এবং ল্যান্ড্রাকে একটি কাজ দিয়ে চলে যায়। তো এরপর আমরা অফিসের অন্যান্য সকল এমপ্লয়িদের দেখতে পাই, তারা যার যার মতো করে কাজ করছে, যাদের মধ্যে ল্যাওটা, রবার্টো, পেগি, টেরি সহ আরও অনেকেই যার যার মতো করে কাজ করছিল। অপরদিকে মাইক যখন তার কেবিনে গিয়ে বসে তখন সে জানালা দিয়ে তাকিয়ে দেখে তাদের অফিসের পাশের ওয়্যারহাউসের দিকে একজন আর্মি হেঁটে যাচ্ছে। মাইক একটু অবাক হয় কারণ সে এই ওয়্যারহাউস আগে কখনো ব্যবহার হতে দেখেনি। মাইক তাই তাদের অফিসের সিকিউরিটি গার্ড ইভানকে কল দিয়ে জিজ্ঞেস করে এই সকল আর্মিদের কে পাঠিয়েছে। উত্তরে ইভান বলে সে নিজেও জানে না, তবে তার ধারণা কোনো কারণে গভর্নমেন্ট থেকে হয়তো তাদের পাঠিয়েছে। তাদের কথা বলার মাঝেই হুট করে ইন্টারকম অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে। সেখানে কেউ একজন বলতে থাকে যে বর্তমানে এই অফিসে মোট 80 জন এমপ্লয়ি আছে, আগামী 8 ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে বেশিরভাগই মারা যাবে। কে মারা যাবে আর কে বেঁচে থাকবে সেটা নির্ভর করবে আমার দেওয়া ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে। আমি চাই আগামী 30 মিনিটের মধ্যে তোমরা 2 জন এমপ্লয়িকে হত্যা করবে, তোমরা যাকে যেভাবে খুশি খুন করতে পারো। ইন্টারকমের কথা শুনে অনেকেই ঘাবড়ে যায়, তবে বেশিরভাগ এমপ্লয়ি মনে করে তাদের সাথে কেউ হয়তো প্র্যাঙ্ক করছে, তাই তারা এই বিষয়টি নিয়ে হাসাহাসি করে। ভিন্স তখন অফিসের কন্ট্রোল রুম চেক করে এবং সে দেখে যে সেখানে কেউই নেই, অর্থাৎ যে এই ইন্টারকমে কথা বলছে সে কন্ট্রোল রুম ব্যবহার করছে না। যাই হোক, অফিসের সবাই তখন নিজ নিজ রুম থেকে বেরিয়ে আসে। মাইক বলে আমাদের সম্ভবত অফিস খালি করা উচিত। তো এমপ্লয়িদের মধ্যে একজন মহিলা ভয় পেয়ে অফিস থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন সে অবাক হয়ে লক্ষ্য করে যে বড় একটা মেটাল শিল্ড উঠে অফিসের গেট লক হয়ে গিয়েছে। এটা দেখে অফিসের গার্ড ইভানও ভয় পেয়ে যায়। এর পরপরই একই রকম মেটাল শিল্ড দিয়ে অফিসের সকল জানালা ঢেকে যায় এবং অফিসটি সম্পূর্ণভাবে আইসোলেটেড হয়ে যায়। এটা দেখে এবার সবাই বেশ ভয় পেয়ে যায়। তো টেরি তখন পুলিশকে কল করার চেষ্টা করলে সে দেখে যে পুরো বিল্ডিংয়ে কোথাও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এমনকি অফিসের সব ল্যান্ডলাইনও বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ইন্টারকমের আওয়াজ শুনে অফিসের ইলেকট্রিশিয়ান বার্ড এবং লনিও সেখানে চলে আসে। মাইক বার্ডকে জিজ্ঞেস করে যে সে কোনো ক্লু পেয়েছে কিনা যে কে বা কারা এগুলো করছে। বার্ড বলে সে জানে না এই বিষয়ে। মাইক তখন বার্ডকে বলে যে সে যেন একবার ব্লো টর্চের আগুন দিয়ে এই মেটাল গলানোর চেষ্টা করে। অন্যদিকে রবার্টো আরও কয়েকজন এমপ্লয়ি নিয়ে ছাদে চলে যায় এই আশায় যে ছাদ থেকে হয়তো তারা কারো অ্যাটেনশন পাবে এবং হেল্প চাইতে পারবে। তো এমন সময় অফিসের সিইও ব্যারি সেখানে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে যে কেউ হয়তো আমাদের অফিসের এই শিল্ডগুলোর কথা জানতে পেরেছে,
যেহেতু এটা একটা গভর্নমেন্ট সিকিউরড বিল্ডিং, আর সে হয়তো এই শিল্ডগুলো অন করে আমাদের ভয় দেখাচ্ছে। তাই তোমরা কেউ প্যানিক না হয়ে শান্ত থাকার চেষ্টা করো, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এদিকে ইলেকট্রিশিয়ান বার্ড আর লনি অবাক হয়ে আবিষ্কার করে যে ব্লো টর্চের আলোতে এই মেটাল শিল্ডগুলো গলা তো দূরে থাক, সামান্য গরমও হচ্ছে না। অপরদিকে ড্যানি, ল্যাওটা, রবার্টো সহ আরও কয়েকজন ছাদে উঠে একজন আর্মির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। তখন মার্টিন নামের একজন এসে তাদের বলে যে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টেস্ট। আমরা যখন এই অফিসে জয়েন করার সময় পেপার সাইন করেছি, তখন আমরা সেই পেপারে তাদের এই অধিকার দিয়েছি যে তারা আমাদের সাথে যা খুশি তাই করতে পারবে। তাই তারা আমাদের আটকে ফেলে আমাদের সাইকোলজিক্যাল টেস্ট নিচ্ছে। মার্টিনের কথা শেষ হওয়ার আগেই তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের মাথার পিছন দিকটা ব্লাস্ট হয়ে উড়ে যায় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এটা দেখে সাদের সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। একই সময় অফিসের ভেতরেও পরপর তিনজনের মাথার পিছন দিক ব্লাস্ট হয়ে তারাও মারা যায়। অফিসের সবাই তখন এই ভেবে দৌড়াতে থাকে যে কেউ হয়তো তাদের গুলি করছে। ব্যারি তখন সাহস করে সামনে এগিয়ে যায় এবং মারা যাওয়া একজনের লাশ পর্যবেক্ষণ করতে থাকে। ব্যারিকে দেখে সেখানে মাইক এবং ভিন্সও যায়। ব্যারি বলে যে এটা বুলেটের ক্ষত না, এই লোকটার মাথা ভেতর থেকে ব্লাস্ট হয়ে গিয়েছে। মাইক তখন বলে যে আমরা যখন চাকরিতে জয়েন করেছি তখন আমাদের সবার মাথার পেছনে একটি ট্রেসার লাগিয়ে দেওয়া হয়েছিল, হয়তো তারা এটির মধ্যেই বোমা জাতীয় কিছু একটা সেট করে দিয়েছে। এটা বলেই মাইক দৌড়ে অফিসের কিচেনে যায় এবং সেখান থেকে একটা ছুরি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সে ওয়াশরুমে গিয়ে ছুরি দিয়ে তার মাথার পেছনে কেটে সেই ট্রেসারটা বের করার চেষ্টা করে। আর ঠিক তখনই ইন্টারকমে সেই ভয়েসটা মাইককে থামতে বলে। মাইক না থামলে ভয়েসটা তখন তাকে 10 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন দেয় এবং বলে যে এর মধ্যে না থামলে তারা মাইকের ট্রেসার ব্লাস্ট করে তাকে মেরে ফেলবে। এটা শুনে মাইক তখন থেমে যায় এবং ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মাইকের শার্টে রক্ত দেখে সবাই ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর পেগি মাইকের কাটা জায়গায় সেলাই করে দেয়। অন্যদিকে টেরি আর ভিন্স মিলে ওয়াশরুমের দেয়াল ভেঙে সেখানে একটি ক্যামেরা দেখতে পায়। তারা বুঝতে পারে শুরু থেকে এখন পর্যন্ত কেউ বা কারা তাদের পর্যবেক্ষণ করছিল। এদিকে বেরি সিকিউরিটি গার্ড ইভানকে বুঝিয়ে তার কাছে অফিসের অস্ত্রাগারের চাবি চায় যেখানে সব বন্দুক রাখা আছে। ইভান চাবি দিতে অস্বীকার করলে বেরি বলে যে আমি তোমার বস, আমার অর্ডার তোমাকে মানতেই হবে। কিন্তু ইভান তবুও মানে না এবং সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে দেখা যায় ড্যানি ভয় পেয়ে ছাদে গিয়ে সেখানকার ইলেকট্রিক রুমে বসে আছে। তখন সেখানে ইলেকট্রিশিয়ান লনি আর বার্টকে দেখা যায় তারা জেনারেটর ঠিক করার চেষ্টা করছে। আর ঠিক তখনই ইন্টারকমে সেই ভয়েসটা আবারও অ্যাক্টিভ হয়। সে বলতে থাকে যে এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছ এটা কোনো প্র্যাং নয়, তোমরা সত্যি একটা গেমের মধ্যে আছো, আর এখান থেকে বের হওয়ার একমাত্র পথ হলো আমার কমান্ড শোনা। বর্তমানে তোমরা 76 জন জীবিত আছো। আমি চাই আগামী 2 ঘন্টার মধ্যে তোমরা মোট 30 জন হত্যা করবে। যদি এটা না করো তাহলে আমরা মোট 60 জনকে মেরে ফেলবো। আর এর মধ্যে যদি কেউ ক্যামেরা খোলা কিংবা নিজের শরীর থেকে ট্রেসার আলাদা করার চেষ্টা করো তাহলে তাকেও মেরে ফেলা হবে। ইন্টারকমের ভয়েস শুনে লনি খুব ভয় পেয়ে যায়। তাই বার্ট তাকে সামলানোর চেষ্টা করলে লনি রাগে বার্টের মাথায় আঘাত করে বসে আর বার্ট সেখানেই মারা যায়। লনি যখন দেখে যে ড্যানি তাকে বার্টকে মারতে দেখে ফেলেছে, সে তখন দৌড়ে গিয়ে ড্যানিকে ধরে। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে ড্যানি লনিকে ধাক্কা মারলে সে দেওয়ালে গাঁথা পেরেকের উপর পড়ে এবং লনিও সেখানেই মারা যায়। এদিকে অফিসের ভিতরে উইন্ডেল, অ্যান্টনি সহ আরও কয়েকজন কিচেন থেকে ছুরিচাকু নিতে গিয়ে পরস্পরের মাঝে ঝগড়া শুরু করে। তাই মাইক সেখানে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করে এবং ব্যারিও সেখানে চলে আসে। এদিকে মার্টিন ভাবে যে তাদের অফিসের ফায়ার অ্যালার্ম হয়তো সরাসরি ফায়ার সার্ভিসের অফিসে লিঙ্ক করা, তাই সে ফায়ার অ্যালার্ম অন করে দেয়। কিন্তু ইভান বলে যে এই অ্যালার্মটি শুধুমাত্র অফিসের মধ্যেই সীমাবদ্ধ। মাইক তাই ইভানকে ফায়ার অ্যালার্ম অফ করতে বলে। ব্যারি তখন সবাইকে বলে যে আমাদের আসলেই এই ব্যাপারটি নিয়ে ভাবা উচিত। টেরিও তখন ব্যারিকে সমর্থন করে আর 30 জনকে খুন করতে রাজি হয়ে যায়। কিন্তু মাইক সহ আরও অনেকেই ব্যারির বিপক্ষে কথা বলে। মাইক বলে যে তারা যেহেতু গেম শুরু করেছে, নিশ্চয়ই তারা মাত্র 30 জনকে মেরেই থামবে না, তারা হয়তো আমাদের সবাইকেই মেরে ফেলবে। তাই আমাদের উচিত তাদের কথা না শুনে নিজেদের বাঁচানোর উপায় খুঁজে বের করা। ল্যান্ড্রা তখন একটা বুদ্ধি বের করে যে তারা যদি বড় কোনো কাপড় দিয়ে ব্যানার বানিয়ে এরপর সেটা ছাদে ঝুলিয়ে সাহায্য চায় তাহলে কেউ না কেউ তো সেটা দেখবে। কিন্তু ল্যান্ড্রার প্রস্তাব ব্যারি এই বলে বাদ দেয় যে তাদের অফিস একটা নির্জন জায়গায়, তাই ব্যানার ঝুলালে কেউ সেটা দেখবে না। এই ঝগড়ার ফলে অফিসের সব এমপ্লয়িরা কয়েকটা দলে ভাগ হয়ে যায়। ব্যারি টেরি আর উইন্ডেলকে বুঝিয়ে নিজের দলে নিয়ে নেয়, অ্যান্টনিও বেরির দলে যোগ দেয়। আর মাইক, ল্যান্ড্রা এবং ইভান মিলে যখন ব্যানার বানানোর সামগ্রী নিয়ে ছাদে যাচ্ছিল তখন তারা দেখে যে ব্যারির দল ব্লো টর্চের আগুন দিয়ে অস্ত্রাগারের গেট পুড়িয়ে ফেলছে।
এটা দেখে ইভান খেপে যায় এবং বন্দুক বের করে তাদের দিকে তাক করে। মাইক ইভানকে থামতে বলে তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। এরপর সে নিজেই গুলি করে ব্লো টর্চের গ্যাসের লাইন নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, সবাই যখন সাদে গিয়ে ব্যানার ঝুলানোর চেষ্টা করে, তখনই নিচে থাকা আর্মিরা তাদের দিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। মাইক আর রবার্টো তবু ভয় না পেয়ে ব্যানার ঝুলানোর চেষ্টা করে। তখনই একটা গুলি এসে রবার্টোর হাতে লাগে আর তার হাত থেকে ব্যানার নিচে পড়ে যায়। ইন্টারকম থেকে তখনই আবার ভয়েস কমান্ড শোনা যায়। সেখানে বলে যে যদি কেউ ব্যানার ঝুলানোর চেষ্টা করো তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলা হবে। মাইক তবু এই ভেবে আবার ব্যানার ঝুলাতে যায় যে সে মারা গেলেও বাকিরা হয়তো বেঁচে যাবে। কিন্তু ভিন্স তখন মাইককে আটকে ফেলে এবং পাগলামি করতে নিষেধ করে। তো তারা যখন ছাদ থেকে নামছিল তখন মাইক বলে যে এই বিল্ডিংটি খুব সম্ভবত হিউম্যান এক্সপেরিমেন্ট করার জন্যই ডিজাইন করা হয়েছে, কারণ গত এক বছর ধরে তারা একই কাজ বারবার করছিল। তাদেরকে বলা হয়েছিল যে তারা সরকারি কর্মচারী, কিন্তু আসলে তাদেরকে ভিকটিম হিসেবেই এই কোম্পানিতে আনা হয়েছে। তাদের কথা বলার মাঝখানেই সেখানে ব্যারির দল চলে আসে এবং মাইকের মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর উইন্ডেল ইভানের কাছে অস্ত্রাগারের চাবি চাইলে ইভান রাগ দেখিয়ে চাবি নিচে ফেলে দেয়। এতে উইন্ডেল খেপে গিয়ে ইভানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এসব দেখে ল্যান্ডরা চিৎকার করতে থাকলে উইন্ডেল ল্যান্ডরার গলায় ছুরি ধরে তাকেও তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা নিচ থেকে চাবি নিয়ে অস্ত্রাগারের গেট খুলে দেখে যে সেখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বন্দুক রয়েছে। ব্যারি বুঝে যায় যে যারা তাদের নিয়ে লাইভ গেম খেলাচ্ছে তারাই এখানে বেশি করে বন্দুক রেখেছে। ব্যারি তখন সবার হাতে একটা করে বন্দুক দিয়ে বাকি সবটা সে নিজের কন্ট্রোলে রাখে। তো ব্যারির প্ল্যান মোতাবেক অ্যান্টনি, উইন্ডেল আর টেরি আলাদা আলাদা হয়ে গান পয়েন্টে সবাইকে একটা রুমে নিয়ে আসে। এর মধ্যে মাইকের জ্ঞান ফিরলে তারা মাইককেও সেই রুমে নিয়ে যায়। যাওয়ার পথে রস নামে একজন ড্যানিকে লুকিয়ে থাকতে দেখে ফেলে, কিন্তু কোনো একটা কারণে সে ড্যানিকে কিছু না বলে বাকিদের নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, সবাই রুমে একসাথে হলে ব্যারি সবাইকে উদ্দেশ্য করে বলে যে যাদের ঘরে 18 বছরের নিচে সন্তান আছে শুধু তারাই যেন সামনে চলে আসে। এরপর ব্যারি 60 বছরের ঊর্ধ্বে যারা ছিল তাদেরও আলাদা করে। তার আইডিয়া হলো যে যাদের সন্তান আছে তাদের সেফ রাখবে আর যাদের বয়স 60-এর উপরে তাদের মেরে ফেলবে। কিন্তু ব্যারি যখন দেখে যে 60 বছরের উপরে মাত্র 7 জন আছে, তখন সে র্যান্ডমলি আরও কয়েকজনকে ধরে 30 জন পূরণ করে। সে সেখানে বাকিদের সাথে ল্যান্ড্রা আর মাইককেও ধরে ফেলে। এরপর দেয়ালের দিকে মুখ করে এক এক করে গুলি করে মারতে থাকে। অপরদিকে ড্যানি নিচে এসে দেখে যে সবাইকে লাইন ধরে গুলি করা হচ্ছে। তাই সে আবার ছাদে গিয়ে নিস্তলা লাইনের মেইন সুইচ খুঁজতে থাকে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে সবাই সেখান থেকে পালিয়ে যেতে পারবে। তো রুমে যখন ব্যারি এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে, তখন মাইক ট্যারিকে তাদের বন্ধুত্বের দোহাই দিয়ে তার কাছে সাহায্য চায়। কিন্তু ট্যারি সাহায্য না করে উল্টো মাইকের কথা ব্যারিকে বলে দেয়। ব্যারি তখন ট্যারিকে নির্দেশ দেয় যে সে যেন মাইককে গুলি করে দেয়। তো ট্যারি যখন মাইককে গুলি করতেই যাবে, তখনই ড্যানি মেইন সুইচ পেয়ে যায় এবং সেটা শাটডাউন করে দেয়, যার ফলে নিস্তলা পুরো অন্ধকার হয়ে যায়। তবে অন্ধকারের মধ্যেই ব্যারিয়ের দল এলোপাথারি গুলি চালাতে থাকলে বেশ কয়েকজন সেখানেই মারা যায়, আর বাকিরা যে যার মতো পালিয়ে যায় এবং লুকাতে শুরু করে। ড্যানি এবং রবার্টো গিয়ে লিফটের মধ্যে লুকায়। এদিকে রস ইলেকট্রিসিটির লাইন ঠিক করতে গেলে ভিন্স তাকে পেছন থেকে ধরে ফেলে এবং আঘাত করে তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। সেটা দেখে আরও কয়েকজন সেখানে আসে। এরপর সবাই মিলে গণধোলাই দিয়ে রসকে মেরে ফেলে। অপরদিকে অ্যান্টনিও এক একজন করে খুঁজে বের করে গুলি করে মারতে থাকে। তো যখন সে পেগিকে খুঁজে পায় তখনই সেখানে মাইক চলে আসে। মাইক অ্যান্টনিকে পেছন থেকে ধরে ফেললে পেগি অ্যান্টনির কোমর থেকে ছুরি নিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়, যার ফলে অ্যান্টনিও মারা যায়। এমন সময় আবার ইন্টারকমে ভয়েস শোনা যায়। সেখানে বলা হয় যে এখন পর্যন্ত মোট 29 জন মারা গিয়েছে, অর্থাৎ এখনও একজন শর্ট আছে। তোমাদের হাতে আর মাত্র 2 মিনিট আছে। এর মধ্যে যদি তোমরা আর একজনকে মারতে না পারো তাহলে আমরা আরও 31 জনকে মেরে ফেলব। এমন সময় ল্যান্ড্রা খেয়াল করে যে কেউ তার দিকে আসছে। তাই সে একটা ডেস্কের পিছনে হাতে একটা রড নিয়ে লুকিয়ে থাকে। তো তখন ল্যান্ড্রা দেখে যে টেরি এদিকে আসছে। সুযোগ বুঝে ল্যান্ড্রা টেরির পায়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর টেরি বন্দুক নিতে গেলে ল্যান্ড্রা তার হাতেও আঘাত করে। এবার ল্যান্ড্রা যখন তার হাতে থাকা রড দিয়ে টেরিকে আবার আঘাত করতে যায়, তখন সে টেরির কান্না দেখে ইমোশনাল হয়ে যায়, যার ফলে সে আর টেরিকে আঘাত করে না। ঠিক তখনই আবার ইন্টারকমের ভয়েস শোনা যায়। সেখানে বলা হয় যে এখন পর্যন্ত মোট 29 জনকে মারতে পেরেছ তোমরা, তাই এখন আরও 31 জন মারা যাবে। এটা শুনে ব্যারি প্রচণ্ড রেগে যায় এবং ক্ষোভে চিৎকার করতে থাকে। আর সত্যি সত্যি এবার সে 31 জন মারা যায়, যাদের মধ্যে টেরি এবং পেগিও ছিল। পরপর 31 জনের মৃত্যুর পর পুরো অফিস রক্তাক্ত হয়ে গিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই আবার ইন্টারকমের ভয়েস কমান্ড শোনা যায়। এবার ভয়েসে বলে যে তোমরা এখন এই গেমের লাস্ট লেভেলে আছো, আর এই লেভেলের রুলস হলো
আগামী এক ঘন্টার মধ্যে যে সব থেকে বেশি মানুষ খুন করবে শুধুমাত্র সেই বেঁচে থাকবে এবং বাকিরা সবাই মারা যাবে। আর এখন পর্যন্ত বেরি 11 জনকে, উইন্ডেল 7 জনকে, ভিন্স 1 জনকে এবং ডেনি 1 জনকে খুন করেছে। তো এটা শুনেই বেরি বন্দুক নিয়ে আর উইন্ডেল চাপাতি নিয়ে সামনে যাকে পায় তাকেই মারতে থাকে। অপরদিকে ড্যানি আর রবার্টো লিফটের সিলিং খুলে উপরে উঠে বসে থাকে, কারণ সেখানে কেউ তাদের খুঁজে পাবে না। তো ব্যারি যখন বাকিদের খুঁজতে লিফটে করে উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে, তখনই সময় বুঝে ড্যানি লাফ দিয়ে একপাশে নেমে যায়। কিন্তু রবার্টো নামতে না পারায় সে লিফটের উপরে চাপা পড়ে সেখানেই মারা যায়। যেহেতু রবার্টোর লাশ লিফটের উপরে চাপা পড়ে আছে, তাই ব্যারিও লিফটের মধ্যে দুই ফ্লোরের মাঝখানে আটকে যায়। অপরদিকে মার্টিনকে দেখা যায়, সে মারা যাওয়া সকলের মাথার পেছন থেকে ট্রেসার বের করে তার মধ্যে থাকা ছোট বোমাগুলো একত্র করছিল। সেই বোমাগুলো দিয়ে দেয়াল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। ঠিক তখনই সেখানে ল্যান্ড্রা চলে আসে এবং কন্ট্রোল রুমের ইন্টারকম ব্যবহার করে মাইককে নিচে আসতে বলে। এরপর ল্যান্ড্রা দেখতে পায় যে উইন্ডেল একজন লোককে খুন করে তার লাশ টেনে নিয়ে আসছে। সে তখন উইন্ডেলকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর উইন্ডেল তাকে বোঝানোর চেষ্টা করলে সে উইন্ডেলের পায়ে গুলি করে দেয়, যার ফলে উইন্ডেল নিচে পড়ে যায় এবং হাতে একটা বন্দুক পেয়ে যায়। উইন্ডেল তখন এলোপাথারি গুলি করতে থাকলে মার্টিন আর তার সঙ্গী গুলি খেয়ে মারা যায়। তবে ল্যান্ড্রা এবার একটি টেবিল ধাক্কা দিয়ে উইন্ডেলের উপর ফেলে দেয় এবং একটি কুড়াল দিয়ে কুপিয়ে উইন্ডেলকে সেখানেই মেরে ফেলে। এর পরপরই সেখানে মাইক চলে আসে এবং দেখে যে একটি টিস্যুর উপর সেই ছোট্ট বোমাগুলো রাখা আছে। মাইক সেগুলো নিজের পকেটে নিয়ে নেয়। ঠিক তখনই তারা দেখতে পায় যে ভিন্স অফিসে থাকা মদের বোতল দিয়ে পেট্রোল বোমার মতো বানিয়েছে এবং সেগুলো তাদের দিকে ছুড়ে দিচ্ছে। মাইকের সাথে থাকা একজন মহিলা সেই বোমার আগুনে মারাও যায় আর মাইক ল্যান্ড্রাকে নিয়ে পালাতে থাকে। তবে এমন সময় সেখানে ব্যারিও চলে আসে এবং প্রথমেই গুলি করে সে ভিন্সকে মেরে ফেলে। এরপর মাইক আর ল্যান্ড্রার দিকে এলোপাথারি গুলি করতে থাকলে ব্যারির গুলি থেকে পালাতে গিয়ে ল্যান্ড্রার পায়ে গুলি লাগে এবং ল্যান্ড্রাও মারা যায়। অপরদিকে ড্যানি অনেক কসরত করে একটি লিফটের মধ্য দিয়ে বের হয়ে আসে, কিন্তু লিফট খুললেই সে ব্যারিকে দেখতে পায় এবং কিছু বুঝে ওঠার আগেই ব্যারি তাকে গুলি করে দেয়। এরপর ব্যারি মাইককে খুঁজতে থাকে। তো মাইক ব্যারির সামনে থেকে পালিয়ে যায় এবং পেছন থেকে ব্যারির উপর আঘাত করে, যার ফলে ব্যারি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ব্যারির হাতে থাকা বন্দুকটা ছিটকে দূরে পড়ে গিয়েছিল। তাই ব্যারি আর মাইক একে অপরকে মারার জন্য ধস্তাধস্তি করতে থাকে। এক পর্যায়ে মাইক একটি কনস্টেবলের হাতে পেয়ে যায় এবং সেটি দিয়ে আঘাত করতে করতে ফাইনালি সে ব্যারিকে মেরে ফেলে। ঠিক তখনই ইন্টারকম অ্যাক্টিভ হয় এবং সেখান থেকে মাইককে কংগ্রেচুলেশন জানানো হয়। এরপর কয়েকজন আর্মি এসে মাইককে ধরে সেই ওয়্যারহাউসে নিয়ে যায়। মাইক ওয়্যারহাউসে গিয়ে সেই লোককে দেখতে পায় যে এতক্ষণ ধরে ইন্টারকমে কথা বলছিল। মাইক সেখানে অনেকগুলো ক্যামেরা মনিটরও দেখতে পায়। তো মাইক ইন্টারকমে সেই লোকটিকে এইসবের কারণ জিজ্ঞেস করলে সে বলে যে এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা, তারা মানুষের উপর টেস্ট চালিয়ে মানবজাতির উপকারের জন্য ডাটা উদ্ধার করে। মাইক তখন বলে, তোমরা কি দেখেছো যে আমি অনেকগুলো বোমা নিয়েছিলাম এবং সেগুলো এখন আমি তোমাদের পকেটের মধ্যেই দিয়েছি। এটা শুনে সেই লোকটি ভয় পেয়ে যায় এবং সে কিছু বুঝে ওঠার আগেই সুইচ চাপ দিয়ে মাইক সেই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়, যার ফলে বেশ কয়েকজন আহত হয় আর বাকিরা মারা যায়। আহতরা পালানোর চেষ্টা করলে মাইক তাদের গুলি করে মেরে ফেলে। এরপর সে ওয়্যারহাউস থেকে বের হয়ে একা দাঁড়িয়ে থাকে। আর এখানেই আমরা মুভিটির সব থেকে বড় সাসপেন্স দেখতে পাই। এখানে দেখা যায় যে মাইকের মতো আরও অনেকেই লাস্ট লেভেল থেকে বেঁচে ফিরেছে এবং কেউ একজন বলছে যে লেভেল 1 শেষ, এখন লেভেল 2 শুরু করো। আর এই সাসপেন্সের মধ্য দিয়ে দি ব্যালকো এক্সপেরিমেন্ট নামের এই মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকেই যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।